ওকে, এফ নাম্বার প্রবলেমটা নিয়ে মনে হচ্ছে কয়েকজন একটু সমস্যা হচ্ছে, সো আমি একটু প্রবলেমটা পড়ি। ওকে, সো এখানে যেটা বলেছে, এখানে অনেক হাবিজাবি কথাবার্তা লেখা। কথাটা হচ্ছে চার রকমের টি আছে, 1 2 3 4, অ্যান্ড হচ্ছে একটা অ্যাকচুয়াল অ্যান্সার দেওয়া থাকবে, যে হচ্ছে মানে হচ্ছে একটা এক টাইপের টি, 1 2 3 4, এগুলোর মধ্যে থেকে যে কোনো এক টাইপের টি 5 জন কন্টেস্ট্যান্টকে দেয়া হবে, অ্যান্ড তাদেরকে গেস করতে হবে এটা কোন টাইপের টি এই চার রকমের টির থেকে। অ্যান্ড শেষে হচ্ছে এই অ্যাকচুয়াল অ্যান্সারের সঙ্গে মিলায় দেখতে হবে কয়জন অ্যাকচুয়ালি ঠিক অ্যান্সার দিল। সো ইনপুট টাইপে বলা হচ্ছে যে সেভারেল টেস্ট কেস, দ্য টেস্ট কেস ইজ ফরম্যাটেড অ্যাজ ফলোজ, ফার্স্ট লাইন কন্টেন্ট অ্যান্ড ইন্টিজার টি রিপ্রেজেন্ট দ্য টি টাইপ, মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা, দেন হচ্ছে পাঁচজনের গেস দেওয়া হবে, আমাদেরকে দেখতে হবে কয়জন সঠিক অ্যান্সার দিল। সো প্রথমে হচ্ছে অ্যাকচুয়াল টি টাইপ, মানে 1 নম্বর টিটা দেওয়া আছে, অ্যান্ড 5 জন হচ্ছে একটা গেস করেছে, তার মধ্যে 2 জন হচ্ছে এক গেস করেছে, সো অ্যান্সার হবে 2। পরের টেস্ট কেস হচ্ছে তিনটা টি, নাম্বার 3 টাইপের টি দেওয়া হয়েছে, কিন্তু কেউই হচ্ছে সঠিক গেস করতে পারে নাই, সো অ্যান্সার হচ্ছে 0। ওকে, এখানে একটা প্রবলেম হচ্ছে যে এই যে ইনপুট কন্টেন্ট সেভারেল টেস্ট কেসেস, কিন্তু কয়টা টেস্ট কেস থাকবে এটা কেউ বলে দেয়নি। সো হতে পারে সেখানে হচ্ছে একটা টেস্ট কেস থাকবে, বা 2টা টেস্ট কেস থাকবে, বা 100টা টেস্ট কেস থাকবে, এখানে কেউ কিছু বলে দেয়নি কয়টা টেস্ট কেস থাকবে। সো যখন কয়টা টেস্ট কেস থাকবে এই ধরনের বলে না দেওয়া হয়, তখন কিভাবে সলভ করতে হয় আমরা সেটা দেখবো। বাট তার আগে আমরা হচ্ছে হয়তো ট্রাই করি হচ্ছে একটা কি সলভ করতে হয় কি করে, তা একটা টেস্ট কেসের জন্য কি করে সলভ করতে হয় সেটা। ফার্স্ট আমি টি হচ্ছে স্ক্যান নেব, দেন হচ্ছে আই ইজ লেস দেন 5, আই প্লাস প্লাস, এখানে আমি হচ্ছে 5 জনেরটা নিব। আচ্ছা, 5 জনেরটা কই রাখবো স্ক্যান করে? ফর এক্সাম্পল একটা অ্যারে হচ্ছে নেই আমরা, গেইসের একটা অ্যারে, 5 জনের যেহেতু 5টা অ্যারে, অ্যান্ড আমরা এটার মধ্যে হচ্ছে অ্যান্সারগুলো সেভ করব। ওকে, আর এখানে হচ্ছে আপনারা অ্যালগোরিদমটা লিখবেন কিভাবে সেভ করতে হয়, দেন হচ্ছে আপনারা অ্যান্সারটা প্রিন্ট করবেন। এখানে হয়তো একটা অ্যান্সার ভেরিয়েবলে আপনারা প্রিন্ট করবেন হয়তো, ফর এক্সাম্পল ফার্স্ট অ্যান্সার থাকলো 0, সেখানে আপনারা অ্যালগোরিদমের মধ্যে লিখে দেন অ্যান্সারে যা আসে সেই মানটা প্রিন্ট করবেন। এখন আমি যদি ইনপুটগুলো নেই, প্রবলেমটা হচ্ছে অ্যান্সার 0 প্রিন্ট হবে, কারণ আমি এখানে অ্যান্সারের মান 0 লিখেছি তাই। কিন্তু যেটা হচ্ছে বিষয়, আমার এখানে ইনপুট কিন্তু পড়েছে প্রথমে এই টিটা, এই স্ক্যানএফ দিয়ে ওই 1টা, দেন হচ্ছে 5টা নাম্বার এই ফর লুপ দিয়ে পড়ে ফেলা হয়েছে, কিন্তু এর পরের যে 3 বা এগুলো এগুলো কিন্তু হারিয়ে গেল, এগুলো কিন্তু আর পড়া হয়নি, এই ফর লুপ দিয়ে পড়া হয়নি, এখানে অ্যান্সার প্রিন্ট করে মেইন ফাংশন থেকে বের হয়ে গেছে, প্রোগ্রাম শেষ। কিন্তু সো এগুলো নিয়ে আর কিন্তু কোনো ক্যালকুলেশন হয়নি। এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা লুপে নিতে হবে, যেন এটা কাজ শেষ করার পরে আবার শুরু থেকে এটা ইনপুট নেয়, দেন এগুলো ইনপুট নিয়ে কাজ করে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি যদি এখানে বলে দিতাম যে হচ্ছে আমার এরকম 2 বার লুপ ঘুরবে, সো 2 বার এইগুলো ইনপুট নিবে, দেন হচ্ছে এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার প্রিন্ট করবে, দেন এটা আবার ইনপুট নিবে, এগুলো ইনপুট নিবে, দেন ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবে। কিন্তু এখানে কিন্তু আমি বলে দিতে পারছি না কয়বার হবে। এটা যখন বলে দিতে না পারি তখন কি করতে হয়, সেইটা হচ্ছে গিয়ে এখানে একটু দেখার বিষয় আছে। ফার্স্ট অফ অল আমি বলেছিলাম যে কন্টেস্ট প্রোগ্রামিংয়ে কি বলে, এই যে প্রবলেমের ইনপুট নেওয়া হয় ফাইল থেকে। সো আমি যদি ইনপুট নিতে থাকি আর নিয়ে কোনোভাবে বলতে পারি
আমার আর ইনপুট নেওয়ার কিছু নেই, লাইক এইটা ইনপুট নেওয়ার পরে আমি পরবর্তী ইনপুট নিতে যে দেখলাম এখানে আর কিছু নেই, ফাইল শেষ হয়ে গেছে। এটা যদি আমি বলে দিতে পারি তাহলে লুপ ব্রেক করো, এটা আমি বলে দিতে পারলে পরে আমার আর জানা লাগবে না কতক্ষণ লুপ ঘুরতে হবে। আমি খালি জানি যে প্রতি লুপে আমার এই 5টা নাম্বার আর এই 1টা নাম্বার, এই 6টা নাম্বার পর পর ইনপুট নিতে হবে, দেন কাজ করতে হবে, দেন আবার এই 6টা নাম্বার ইনপুট নিতে হবে, কাজ করতে হবে। কাজ শেষ হওয়ার পরে আমি আবার ইনপুট নিতে যেয়ে যদি ফাইল শেষ, তাহলে আমি বলবো আমার কাজ শেষ, লুপ থেকে বের হয়ে যাও, মেইন ফাংশন থেকে বের হয়ে যাও। ওকে, এইটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা জিনিস বোঝার আছে। 1 নম্বর কথা, scanf এটা একটা ফাংশন, যেহেতু এটা কিছু না কিছু রিটার্ন করে, scanf রিটার্ন করে আমি কয়টা ইনপুট নিচ্ছি। সো এই scanf টা আমাকে রিটার্ন করবে 1, কারণ আমি 1টা ইনপুট নিচ্ছি। আমি যদি এরকম নিতাম তাহলে সে রিটার্ন করতে 2, কারণ হচ্ছে আমি 2টা ইনপুট নিচ্ছি। আমি প্রিন্ট করে সো এগুলো হচ্ছে আমি আপাতত কমেন্ট আউট করলাম। সো এটা প্রিন্ট করবে হচ্ছে, ফর এক্সাম্পল আমার 2টা ভেরিয়েবল আছে, সো আমি এখানে 2টা ইনপুট নিচ্ছি, রাইট? সো এইটা প্রিন্ট করবে হচ্ছে 2, কারণ আমি scanf এ 2টা ইনপুট নিচ্ছে। আমি যদি এরকম করতাম তাহলে সে প্রিন্ট করতো 1, কারণ আমি 1টা ইনপুট নিচ্ছে। সো scanf হচ্ছে একটা রিটার্ন করে সে কয়টা ইনপুট নিচ্ছে সেইটা। বাট মজাটা হচ্ছে, যেহেতু যখন আমি ফাইল থেকে ইনপুট নিব, তখন scanf যদি ফাইলে আর কিছু না পায় তখন সে একটা বিশেষ নাম্বার রিটার্ন করে, সেটা হচ্ছে EOF, এন্ড অফ ফাইল। সো আমি যখন এটার আমি আসছি, কিন্তু আমি হচ্ছে ফার্স্টে এই প্রবলেমটার জন্য প্রথমে হচ্ছে এই টিটা ইনপুট নিব, দেন হচ্ছে এই ফর লুপ দিয়ে 5টা নাম্বার ইনপুট নিব, দেন হচ্ছে আমি ফর লুপ এই লুপ আবার ঘোরাবো, ঘোরায় যখন দেখব আবার হচ্ছে এইটা টিতে ইনপুট নিব 3, তারপর এই জির মধ্যে হচ্ছে আবার এই 5টা ইনপুট নিব, দেন যখন আমি আবার টি ইনপুট নিতে যাব তখন দেখব ফাইল শেষ, আর কিছু নাই ফাইলে পড়ার, তখন হচ্ছে আমার এই scanf-টা রিটার্ন করবে ইওএফ, আমি তখনই হচ্ছে লুপটা ব্রেক করে দিতে পারি। সো আমি প্রবলেমটা লিখবো এভাবে, হোয়াইল scanf নট ইকুয়াল টু ইওএফ, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার লুপ ঘুরো। ওকে, সো এখন কি হবে, ফার্স্টে আমার টি ইনপুট নেবে এখানে, খুবই ভালো কথা। এটা কি ইউএফ দিবে? না, এটা ইউএফ দিবে না, কারণ সে একটা ইনপুট পেয়েছে। এটা অ্যান্সার দিবে হচ্ছে 1, সে 1 একটা, যেহেতু একটা ফাই ইন্টিজার ইনপুট নিতে পেরেছে, সো এটা ইউএফ না, লুপের মধ্যে ঢুকবে, সেই 5টা নাম্বার ইনপুট নিবে এই ফর লুপটা দিয়ে, এই স্ক্যানফটা। দেন হচ্ছে এখানে অ্যালগোতে অনেক ক্যালকুলেশন হবে, অ্যান্সারের একটা মান আসবে, অ্যান্সার প্রিন্ট হবে, দেন এই লুপে আবার আসবে, এই লুপ এই 3কে ইনপুট নিবে, 3-এর ইনপুট নিয়ে এটা কি ইউএফ দিবে? না, কারণ হচ্ছে scanf একটা ইনপুট অ্যাকচুয়ালি নিতে পেরেছে, দ্যাট মিন্স এটা আউটপুট দিবে scanf 1 রিটার্ন করবে, scanf 1 রিটার্ন করবে, সো এটা ইউএফ না, আবার ঢুকবে এই ফর লুপের মধ্যে, আবার 5টা নাম্বার এই জির মধ্যে সেভ হবে, দেন এই অ্যালগোরিদম দিয়ে ক্যালকুলেশন হবে, একটা অ্যান্সার প্রিন্ট হবে, দেন আবার এখানে আসবে, সে এখানে আসবে, এখানে এসে দেখবে আর কোনো ইন্টিজার নেয়ার নেই, তখন সেটা ইউএফ হবে। ইউএফ হওয়া মানে এই হোয়াইল লুপ ব্রেক করবে, মেইন ফাংশনে বন্ধ হবে। সো আমি যদি এখন এটা রান করি, সো আমার যেহেতু অ্যান্সারের মধ্যে অলওয়েজ 0 আসবে, সো আমি এখন আর 1টা 0 পাবো না, আমি 2টা 0 পাবো।
সো অ্যাজ এক্সপেক্টেড এটা আমার অ্যান্সার। আমি যদি আরো কয়েকটা দিতাম ইনপুট, তাহলে কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, মোট আমার 8টা জিরো আসা উচিত। 1 2 3 4 5 6 7 8, 8টা জিরো। সো এভাবে হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে হবে। যখন হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো যখন বলা থাকবে হচ্ছে যে সেভারেল টেস্ট কেস, কিন্তু কয়টা টেস্ট কেস সেটা বলা থাকবে না, তখন আমরা হচ্ছে নিতে হবে যে ইউএফ দিয়ে, যে হচ্ছে ফাইলে যতক্ষণ নাম্বার আছে ততক্ষণ পড়তে থাকো, যখন ফাইল শেষ হয়ে যাবে তখন পড়া বন্ধ করে দাও, সেটা হচ্ছে এই হোয়াইল লুপ দিয়ে করতে হয়। ওকে, থ্যাংক ইউ।